এই আশিক বাংলাদেশে নাই সারা বছর নামাজ নাই রোজা নাই বউয়ের পর্দা নাই 12ই রবিউল আউয়ালে মিছিলে এত বড় বড় ডিজে গানের ডেক সেট এগুলা সাউন্ড বক্স ট্রাকের উপরে উঠাইছে ট্রাকের উপরে উঠিয়ে এরপরে পাকিস্তান থেকে আমদানি করা বাদ্যওয়ালা গান বাজনা শুরু হয়েছে বাংলাদেশে এই চিত্র আছে না নাই আল্লাহর কসম করে বলছি খবরদার এগুলার মধ্যে রাসূলের ভালোবাসা নাই রাসূলের মুহাব্বত মান আহাব্বা সুন্নতি মানদণ্ড আমি বানাইনি পৃথিবীর কোন আলেম বানাই নাই মানদণ্ড নবী নিজের নির্ধারণ করে দিয়েছেন হুজুর বলেন আমার সুন্নাত কে যে ব্যক্তি ভালোবাসে সেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে আল্লাহু আকবার বলেন প্রিয় যুবকেরা আমার অতএব প্লেয়ারদেরকে ভালোবাসে তার গায়ের জার্সি আমার গায়ে উঠবে না প্লেয়ারকে ভালোবেসে আমার বাড়ির ছাদে তার দেশের পতাকা উড়বে না স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে দেশকে আমি ভালোবাসি এই জন্য যদি আমার ছাদে কোন দেশের পতাকা উঠতে হয় সেটা হচ্ছে দেশের পতাকা আর স্বপ্ন দেখবেন একটা পতাকার দেশকে ভালোবাসেন দেশের পতাকা বাড়ির ছাদে উঠবে আরেকটা স্বপ্ন অন্তরের মধ্যে লালন করতে পারেন মেসির দেশের পতাকা নয় ওই ব্রাজিলের পতাকা নয় আর্জেন্টিনার পতাকা নয় পতাকা যদি এদেশের মাটিতে উড়াতে হয় বাংলার ছাদে ছাদে যদি উড়াতে হয় তাহলে সেই পতাকার স্বপ্ন দেখবেন সেই পতাকার নাম হবে ইসলামের পতাকা কথা বলেন না ঠিক কি না স্বপ্ন যদি দেখতে মনে চায় এই স্বপ্ন দেখেন ওই আবুল তাবুল স্বপ্ন দেখবেন না নাস্তিক বেঈমান মুশরিকদের পতাকা আমার মুসলমানদের ছাদে উঠতে পারে না মুসলমানদের ছাদে উঠবে কালিমার পতাকা চিল্লায় বলা মুসলমান ঠিক কি না যুবকেরা আমার যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত মা বোনদেরকে ছোট্ট করে বলে দেই মা বোনেরা ইসলাম আপনাকে পূর্ণাঙ্গ জীবন উপহার দিয়েছে আপনি ওই ভারতের সিনেমা নায়িকাদেরকে দেখে দেখে ওদের পোশাক পরিচ্ছদ পরার মধ্যে আনন্দ খুঁজে পান কিন্তু আপনি জানেন না ওই সমস্ত পোশাকের মধ্যে কোনো সম্মান নাই কোনো ইজ্জত নাই পশ্চিমাদের পোশাকেও সম্মান নাই ভারতের অশ্লীল পোশাকের মধ্যেও সম্মান নাই পোশাকের যে শালীনতা আল্লাহ দিয়েছেন রাসূল দিয়েছে ইসলাম দিয়েছে এত সুন্দর আদর্শ পৃথিবীবাসীকে আর কোন ধর্ম দর্শন দিতে পারে নাই ঠিক কি না দেখুন আপনারা নিশ্চয়ই দেশের দেশ বিদেশের খবর রাখেন শিক্ষিত জ্ঞানী গুণী আফগানিস্তানের তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের বাংলাদেশে তো পত্রিকার মধ্যে অনেক ধরনের লেখা আপনারা পড়েছেন প্রায় সময় এক একটা করে নিউজ হতো বাংলাদেশে কিছুদিন আগে একটা নিউজ পেলাম সেখানে সে দেশে নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক করা হয়েছে এমন কি ভারতের যে অশ্লীল পোশাক যেগুলো সে দেশে বিক্রি হতো এখন আপনারা বলেন ওই ডলে পুতুলের মধ্যে ডিসপ্লে করা মহিলাদের অশ্লীল পোশাক এই দেশেও আছে না নাই অশ্লীল বলতে কি বুঝিয়েছি ভালো করে শুনুন অশ্লীল বলতে আমি বুঝিয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এই পৃথিবীতে এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এদের চরিত্র হচ্ছে পোশাক পরেও ওরা উলঙ্গ থাকবে এই পোশাক দেশে নাই চিল্লাই বলতে হবে নাই এমন থ্রি পিস কিনতে গেলাম আমরা যে ভাই ভালো আমাদের থ্রি পিস দেন উড়না দিয়েছে জর্জেটের উড়না মশারির মতো উড়না যে উড়না পরার মতো কোনো অবস্থা নাই জিজ্ঞেস করলাম দোকানদারকে ভাই এটা কোনো উড়না হলো হুজুর এই সমস্ত উড়না তো দেওয়া হয় না পরার জন্য আপনি যদি নিতে চান তাহলে এই ড্রেস হবে না কোন ড্রেস সুতি ড্রেস নিতে হবে যেখানে বড় বড় উড়না আছে তো সেগুলো আমাদের কেটে কারণ আমাদের মা বন্ধু আর এমন বেহায়া মহিলাদের মতো এই তথাকথিত আধুনিক সমাজের মেয়েদের মতো এমন নোংরা অসভ্য পোশাক পরে আমাদের সামনে আসতে লজ্জা পাবে কথা বলতে হবে ঠিক কি না তারপর পুরুষের সামনে কিংবা মাহারাম পুরুষের সামনে যেতে পারবে না আমাদের স্বামী আমাদের সামনেও তো এই সমস্ত নোংরা পোশাক পরে যেতে পারবে না ওই সমস্ত পোশাক ওই দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের দেশের পত্রিকাতে লেখা হলো যে আরে আফগানের নারীদের সোনালী যুগ শেষ নাউজুবিল্লাহ বলবেন না সোনালী যুগের ইতি হলো কেন ভাই সোনালী যুগের ইতি হয়েছে এই জন্য সেখানে
নারীরা পশ্চিমা স্টাইলের পোশাক পড়তে পারবে না, এমন কি ভারতীয় লেহেঙ্গা যেগুলো আছে এখানে থাকে, উপরে থাকে, মাঝখানে পেট খালি থাকে, আছে না নাই, এগুলো পড়তে পারবে না। এখন এই সংবাদ শুনে আপনারা, আমরা যারা মুসলমান, আপনারা একটু মন প্রাণ উজাড় করে জবাব দিয়ে বলেন তো, এই সংবাদটা যখন আপনারা শুনলেন আপনারা কি কষ্ট পেয়েছেন না খুশি হয়েছেন? কথা বলেন। কিন্তু এই সাংবাদিক যে লিখলো যে সোনালি যুগ শেষ হয়ে গেল, তাহলে সে কি কষ্ট পায় নাই? তাহলে তার কাছে সোনালি যুগ কোনটা? ল্যাংটা যুগ হচ্ছে তার কাছে সোনালি যুগ। কথা বলতে হবে, ঠিক কিনা ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, ইসলাম আপনাকে যে আদর্শের পোশাক দিয়েছে, এত সুন্দর পোশাক পৃথিবীতে আপনাকে কোনো জাতি উপহার দেয় নাই। আমার মা বোনদের দেহটাকে আল্লাহ পর্দায় আবৃত করেছেন, শুধু রূপ সৌন্দর্যটা আর চেহারাটাকেই পর্দার মধ্যে আবৃত করেন নাই, পর পুরুষ থেকে মায়েরা বোনেদের বোনদেরকে আল্লাহ পাক কণ্ঠের আওয়াজটা পর্যন্ত পর্দা করতে বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নাবী লাস্তুন্নাকা আহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদ'আনা বিল কওলি ফায়াতমা আল্লাযী في قلبه مرض وقلنا قولا معروفا অনবি পত্নীগণ, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, অনবির স্ত্রীগণ, তোমরা দুনিয়ার সাধারণ নারীদের মত নও, তোমাদের সম্মান অনেক ঊর্ধ্বে, অনেক উপরে। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদ'আনা বিল কওলি, পর পুরুষের সাথে যখন কথা বলবে তখন কণ্ঠের আওয়াজটাকে নম্র করে কথা বলবা না, হুকুমটা কার? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি আপনাদের? বলেন না, কণ্ঠের আওয়াজ নম্র করা যাবে না পর পুরুষের জন্য, এই বিধানটা দিলেন কে? এরপর আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলেন যে পর পুরুষের সাথে সামনে তো যাওয়া যাবেই না, পাশাপাশি গিয়া গাল গল্প তো করা যাবেই না, ফোনেও অতিরিক্ত কথা বলা যাবে না। তার কারণটা শুনেন, ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। তাহলে যে সমস্ত পুরুষের মনের মধ্যে শয়তানি আছে, নাই, জোরে বলেন নাই, সে তোমার কণ্ঠের আওয়াজ শুনে তোমার প্রতি লালায়িত হবে, ফায়াতুমা, তোমাকে সে মনে মনে চাবে যে কণ্ঠের আওয়াজটা এত মিষ্টি, দেখতে না জানি কত সুন্দর। কথা বলেন, ফেতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই?